বিজয়ের যাত্রায় নিউজ 71.tv। মুন্সিগঞ্জ জেলা সদরে আধুনিক শপিং সেন্টার আফতাবউদ্দিন কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর 12টায় বঙ্গবন্ধু সড়কের পাশে নির্মিত এই কমপ্লেক্সের স্মৃতি ফলকের উন্মোচন করেন মুন্সিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন কমপ্লেক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। আফতাবউদ্দিন কমপ্লেক্সের শুভ উদ্বোধন ঘোষণা করুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। প্রতিষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান আরবান ডেভেলপার্স লিমিটেডের উপদেষ্টা মেজর রাকিবুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজবুল হাসান সোহেল, জেলা বিএনপি নেতা শহীদুল ইসলাম, আরবান ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ফারুকুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন সরকার, পরিচালক অর্থ রেজওয়ানুল হকরাজ, পরিচালক প্রশাসন পাপিয়া জেরিন। নিউজ 71.টিভির নির্বাহী সম্পাদক জিতু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মুন্সিগঞ্জ শহর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ। রাহিদ হোসেন, নিউজ 71.টিভি।